ক্রসফায়ার অনুষ্ঠানে সরাসরি শান্তনু সেন লাইভ। আমি শান্তনু বাবুর কাছে শুরুতে জানতে চাইব, শান্তনু বাবু, গোটা বাদল অধিবেশনের জন্য আপনাকে সাসপেন্ড করা হয়েছে, আপনি কি ব্যথিত? দেখুন, আমি প্রথমেই বলি যে গণতন্ত্রের পীঠস্থান এবং পার্লামেন্টে কিভাবে আনপার্লামেন্টারি ওয়েতে লিস্ট অফ বিজনেসে প্রস্তাব না রেখে ডিরেক্টলি একতরফাভাবে গাজুয়ারি করে সাসপেন্ড করা হয়েছে, এ নিয়ে আমি কিছু বলবো না। তার কারণ আমার দলের তরফ থেকে আমার দলের নেতৃবৃন্দ ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে জানিয়েছে। আমি শুধু দুটো কথা বলবো। প্রথম, গতকাল দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে অভব্য আচরণ করে আমাকে নিজের বেঞ্চের কাছে ডেকে এনে অশালীন ভঙ্গিতে অসংসদীয় ভাষায় কুৎসিত আচরণ করে আমাকে ধমকেছেন, চমকেছেন, এবং আমি আবার বলছি অন রেকর্ড, সেই সময় আমার সতীর্থরা যদি আমাকে বাঁচাতে না আসতেন, এমন পরিস্থিতি হয়েছিল যে কোনো সময় আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হতো, এবং সেই মানসিকতা, সেই মুডেই ছিলেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি। আর দ্বিতীয় যে কথাটা বলবো, এই ধরনের সাসপেনশন বা কোনো কিছু করে বা অসংসদীয় কাজকর্ম করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা তার প্রতিনিধিদের প্রতিরোধের কণ্ঠস্বরকে ভারতীয় জনতা পার্টি যতই চেষ্টা করুক কোনোভাবেই স্তব্ধ করতে পারবে না। প্রতিরোধের কণ্ঠস্বর আরো জোরালো হবে আগামী দিনে। শান্তনুবাবু, এই যে আপনি অভিযোগ করছেন যে হরদীপ সিং পুরী কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আপনাকে রীতিমতো ফিজিক্যাল অ্যাসল্টের চেষ্টা করেছিলেন গতকাল, এরকম অভিযোগ করেছেন, এটাকে কি অর্থাৎ এটাকে একদম সংসদীয় কাঠামোর মধ্যে অফিসিয়ালি এই অভিযোগ করার জন্য যা যা প্রভিশনস রয়েছে সেগুলো আপনারা করেছেন বা আপনি করেছেন? আমি দুটো কথা বলবো আবার এটা নিয়েও। প্রথম, এটা আমাদের দলগত সিদ্ধান্ত, আমি দলের অনুগত সৈনিক, আমাদের দল এ বিষয়ে যা যা করার আইন মেনে সব করবে। গতকালই আমরা রাজ্যসভা ডেপুটি চেয়ারম্যানের কাছে আমাদের দলের নেতৃত্বের সাথে গিয়েছিলাম, সেটা আমাদের দল করবে। আর তার সাথে সাথে আমি যেটা বলবো যে আমাদের এই দলগত সিদ্ধান্ত, দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের দলের তরফ থেকে সময় সময় ঠিক নিশ্চয় করে জানিয়ে দেবে। আপনার কি মনে হয় যে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি নিজে ভিকটিম, আর একটা কথা বলার আছে, আমি যেহেতু নিজে ভিকটিম আমি তো আমার মতো বলতে পারি বা আমার দল আমাকে গার্ড করার জন্য আমার পক্ষ নিয়ে বলতে পারে, কিন্তু সেই সময় একাধিক অবিজেপি রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃত্বরা ছিলেন যারা সমস্ত ঘটনাটার সাক্ষী আছেন। আমি অনুরোধ করব আপনাদের প্রতিনিধিদের তাদের সাথে কথা বলে কি হয়েছিল তাদের কাছ থেকে, যারা প্রত্যক্ষদর্শী অতৃণমূল রাজনৈতিক দলের নেতৃত্ব, তাদের কাছ থেকে জেনে নিন কি হয়েছিল, তাহলে আপনারা বয়ানের সত্যতাটা যাচাই করে নিতে পারবেন। শান্তনুবাবু, এক্স্যাক্টলি আপনার ভূমিকা সম্পর্কে আপনি কি বর্ণনা দেবেন আনরুলি আচরণের জন্য? কোট আনকোট আমি বলছি যে আপনার এই এই শাস্তি, এই সাসপেনশন, তার কারণ হিসেবে বলা হচ্ছে আনরুলি বিহেভিয়ার। আপনার কি মনে হয়, আপনি আপনার আচরণটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আবার আপনাকে একটাই কথা বলবো যে যেহেতু এটা দলগত সিদ্ধান্ত, দল প্রেস কনফারেন্স করেছে, দলের নেতৃত্ব কিছুক্ষণ আগে বিকেল চারটে প্রেস কনফারেন্স করে যা যা বলার বলেছে, এই বিষয়ে আমি একটি কথাও বলবো না। আমি মাননীয় মন্ত্রীর আচরণ বা তার ব্যবহার নিয়ে আমি বললাম, এবং আমি আবার বলছি যে এইভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কণ্ঠ রোধ করার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির নেই, ওরা মূর্খের স্বর্গে বাস করছে, যত আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবে আমাদের কণ্ঠের জোর আরো জোরালো হবে। আপনি আমাদের সঙ্গে থাকুন শান্তনুবাবু, আমি তরুণের কাছে এখানে আসব। তরুণ, শান্তনুবাবু শুধু নন, আমরা একটু আগে সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়ান যে প্রেস কনফারেন্সের কথা বলছেন শান্তনু সেন, সেই বক্তব্য শুনেছি যেখানে তারা বলছেন যে কেন্দ্রীয় মন্ত্রী যিনি নাকি ফিজিক্যাল অ্যাসল্টের চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, নাম্বার ওয়ান। যদি শান্তনু সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে কেন হরদীপ সিং পুরীর বিরুদ্ধে নেওয়া হবে না, এটা তাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সুখেন্দু শেখর রায় যেটা ক্যাটাগরিক্যালি বলছেন যে কোনো ব্যক্তিকে সাধারণ নিয়ম অনুযায়ী একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, শান্তনু সেনের ক্ষেত্রে সেই সুযোগ দেওয়া হয়নি। মোপিয়াদি, প্রথমত তোমার কোশ্চেন ডক্টর শান্তনু সেনকে এটা ছিল যে আপনি দুঃখিত কিনা,
তোমার কোশ্চেনটা এটা হওয়া উচিত ছিল যে আপনি আপনার ব্যবহারের জন্য দুঃখিত কিনা। আসলে বাদে কোন তৃণমূল কংগ্রেস যে কালচারে বিশ্বাস করে শান্তনু বাবু, আমি কি প্রশ্ন করব ধরুন সেটাও বলে দেবে? একদমই না, একদমই না। আমি তার উত্তর মানে শান্তনুবাবু যেই দল থেকে বিলং করে, সেই দল যে শিক্ষা দেয়, শান্তনুবাবু সেরকমই করেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টে দেখেছি একই বিহেভিয়ার করতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানকার বিধানসভায় দেখেছি ভাঙচুর করতে, মহুয়া মৈত্রকে দেখেছি, ডেরেক ও ব্রায়ানকে দেখেছি। শান্তনু মৈত্র জাস্ট আরেকটা নাম। এই হুলিগানিজম আর তৃণমূল দুটোই এক। উনার একজন রাজ্যসভার সাংসদ যদি ওই ব্যবহার করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের অবস্থা কি বোঝা যায় এখান থেকে? এটা এদের কালচার, এদের দুষ্কৃতি এবং প্রবৃত্তি। এখানে তোমরা বলা উচিত না যে উনি বলছিলেন আমি ভিকটিম না, উনি ভিকটিম না, উনি কালপ্রিট এবং অ্যাকিউজড, এবং তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। এবার উনি এবার আসে উনার অভিযোগ নিয়ে, যে অভিযোগ উনি আনছেন কেন্দ্রীয় মন্ত্রী নাকি ওনার দিকে তেড়ে গেছেন। আর তার এগেনস্টে তো প্রসিডিওর আছে, প্রসিডিওর মেনে তো এখনও পর্যন্ত স্টেপ নেননি। উনি তো বললেন আমরা নেব, কবে নেবে পঞ্জিকা দেখার জন্য, পঞ্জিকা দেখার জন্য ওয়েট করছেন। যে বিহেভিয়ারটা উনি করেছেন রাজ্যসভায়, রাজ্যসভার সম্মান হানি করেছেন, পশ্চিমবঙ্গের সম্মান হানি করেছেন, এবং অবশ্যই এটা তৃণমূলের কাছ থেকে এক্সপেক্টেড। তৃণমূল এই হুলিগানিজম পুরো রাজ্যে চালাচ্ছে, তার একটা প্রতিফলন রাজ্যসভায় দেখালেন হচ্ছে। আমি তরুণের বক্তব্যের পাশাপাশি একটু অ্যাড করব, অশ্বিনী বৈষ্ণব তিনি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস নাকি হিংসার রাজনীতির যে কালচার, যে সংস্কৃতি, সেটাকে সংসদের মধ্যে আমদানি করছে। দেখো, 2002 সালে সন্ত্রাস এবং হিংসা এবং মানুষ খুনের রক্তে হাত রাঙিয়ে যে রাজনৈতিক দলের উত্থান, তাদের মুখ থেকে যদি এই কথা শুনতে হয় এবং সেই সন্ত্রাস এবং রাজনৈতিক হিংসার কারণে তাদের নেতাদের আমেরিকার মতো দেশে ঢুকতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্যান করে দেওয়া হয়েছিল, সুতরাং তাদের মুখ থেকে ভূতের মুখে রামনাম শুনতে আমি রাজি নই। আপনার স্পেশাল অনুরোধে আমি আপনার এখানে এসেছিলাম, আপনি আমাকে বলেছি যে আমাকে বিশেষ কারণে আমাকে একটু এখান থেকে লিভ করতে হবে। আমি আবার বলছি, দল দলের মতো সিদ্ধান্ত নিচ্ছে, আমি দলের অনুগত সৈনিক। আর দ্বিতীয় কথা আমি আবার বলবো যে হরদীপ সিং পুরী একজন মন্ত্রী হয়ে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে হাউস ইজ ফর দ্য অপোজিশন, ফ্লোর ইজ ফর দ্য অপোজিশন। আজকে নিশ্চিত করে যদি কোনো ধরনের কিছু কাজ হয় সেটা তাদের, তার জন্য চেয়ার আছে, চেয়ার সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী সেই রাজ্যসভার একজন সদস্যকে ডেকে অসাংবিধানিক পদ্ধতিতে আঙুল তুলে তার সাথে অসভ্য গালিগালাজ করে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার মতো সিচুয়েশন তৈরি করেন, এর থেকে কলঙ্কিত অধ্যায় ভারতবর্ষের পার্লামেন্টে আর আসবে না। এবং আমি আবার যে কথা বলে বিদায় করব, এইভাবে তৃণমূল কংগ্রেসের বা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে বিজেপি পারবে না। শান্তনুবাবু, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমি আপনার বেশি সময় নেব না কারণ আমি জানি আপনাকে এই মুহূর্তে অব্যাহতি দিতে হবে। জাস্ট আমরা দেখছিলাম যে এই সাসপেনশনের কথা ঘোষণা হওয়ার পরও আপনি কিছুক্ষণ কক্ষে ছিলেন, সেই সময় আপনি কিছু বলতে চাইছিলেন কি না, বা আপনার মনের মধ্যে কি চলছিল, কি ভেবে আপনি কিছুক্ষণ কক্ষের মধ্যে ছিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি দিল্লিতেও সেখানে আপনি আপনার ডাক্তারি সেটা চালিয়ে যাচ্ছিলেন। এই এখন বাদল অধিবেশন চলাকালীন আপনার কর্মসূচি কি থাকবে? আপনি তো রাজ্যসভায় সাসপেন্ড হয়েছেন, আপনি আপনার কর্মসূচি কি থাকবে? আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমি যে সময় কক্ষে ছিলাম, আমার দলের নেতৃত্ব তো ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে বলেছে যে পুরো প্রসেসটা কিভাবে হয়েছে, কিভাবে আনপার্লামেন্টারি ওয়েতে হয়েছে, লিস্ট অফ বিজনেস বা স্পেশাল যে অ্যাডিশন সাপ্লিমেন্টারি লিস্ট অফ বিজনেস কোনো কিছুতে মেনশন না করে কিভাবে করা হয়েছে, সেখানে আপনি আশা করেন কি করে যে আমি কিছু বলতে চাইলে আমাকে বলতে দেওয়া হবে? সুতরাং সেটা আমরা অসংসদীয় আচরণ দেখে দেখে সংসদে বসে অভ্যস্ত, এদের কাছ থেকে নতুন আমরা কিছু আশা করি না। আর দ্বিতীয়ত দেখুন ভাই, পেশায় আমি একজন চিকিৎসক, আমরা হিপোক্রেটিক ওথ নিয়েছি যে নিজের জীবন বাজি রেখেও প্রয়োজনে মানুষের জন্য কাজ করব। যে কোভিড প্যান্ডেমিকের সময় আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতারা যখন ঘরের মধ্যে ঢুকেছিল, যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে কোভিডকে লড়াই করেছেন এবং আমরা তার সহযোদ্ধা হিসাবে এবং চিকিৎসক হিসাবে মানুষকে পরিষেবা দিতে পিছু পা হয়নি, জীবন বাজি রেখে আমরা কাজ করে গেছি। এটা আমাদের পেশা, যখনই সুযোগ পাই আমরা ভলেন্টারি সার্ভিস দিই, তাই আমরা যেখানে সুযোগ পাবো আমার এই প্রফেশনাল ভলেন্টারি সার্ভিস আমি দেবো। বাদল অধিবেশনের বাকি দিনগুলো আপনি কি মিস করবেন, মানে একটু খারাপ লাগা থাকছে? আমি তো বললাম আমি দলের অনুগত সৈনিক, আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নির্দেশিত পথে আমরা চলি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বরকে আরো জোরালো করা, মানুষের স্বার্থে।
শান্তনুবাবু অনেক ধন্যবাদ। জি চব্বিশ ঘন্টাতে প্রথম আপনি সরাসরি যোগ দিলেন এবং আপনার যে রিয়াকশন সেটা ব্যক্ত করলেন। অনেক ধন্যবাদ শান্তনু সেন আমাদের সঙ্গে সরাসরি ছিলেন।